আপনারা দেখছেন চ্যানেল 24/7 এ নিউজ আওয়ার। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। উল্লেখযোগ্য খবরে যাব, তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে দেশে এই মুহূর্তে মন্দা পরিস্থিতি রয়েছে অভিযোগে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বুধবার রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে তার জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, বৃদ্ধির হার কমতে পারে কিন্তু অর্থনীতিতে যে মন্দায় চলছে এখনই সে কথা বলা যাবে না। আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। আমন্ত্রিতদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমন্ত্রিত লালকৃষ্ণ আদবানী থেকে মোহন ভাগবত। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না সোনিয়া গান্ধী ও তার পুত্র রাহুল গান্ধী। মেসির মাইলস্টোন ম্যাচে দুর্দান্ত জয় বার্সেলোনা। নু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এফ এর ম্যাচে বার্সিয়া ডর্টমুন্ডকে 3-1 গোলে পরাজিত করে বার্সা। কাতালান ক্লাবের হয়ে এটি ছিল মেসির 700তম ম্যাচ। এখন মাইলস্টোনের ম্যাচ মাঠে নেমে মেসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েন। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। আজকে উল্লেখযোগ্য খবরে, আজ রাজ্যের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এই ফলাফল রাজ্যের ক্ষমতা বদলের কোনো সম্ভাবনা নেই, তা সত্ত্বেও উপনির্বাচনের ফলকে ঘিরে আশা আশঙ্কায় দুলছেন সমস্ত দলের নেতা কর্মী সমর্থকরা। কারণ খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ আসনের ফলাফলের উপর আগামী দিনে রাজ্য রাজনীতির অভিমুখ নির্ধারিত হওয়ার সম্ভাবনা প্রবল। 3টি আসনের মধ্যে গুরুত্বের বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে খড়গপুর। এখনো পর্যন্ত খড়গপুরে এবং করিমপুরে এগিয়ে টিএমসি কর্মীরা, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী। জনসংযোগের মাধ্যমে তৃতীয় দফায় দিদিকে বলো কর্মসূচি শুরু হয়েছে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায়। বুধবার রাতে উত্তরপাড়ার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মানিকপাড়া বাজারে দিদিকে বলো কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দাস সহ বেশ কিছু কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা। এদিন পথ চলতি সাধারণ মানুষের কাছে তাদের নানান অসুবিধা জানার চেষ্টা করা হয়। এমনকি সরাসরি দিদিকে বলোতে ফোন নম্বরে কথা বলার সুযোগ করে দেওয়ার ব্যবস্থাও করা হয়। আমাদের এই কর্মসূচি জুলাই মাস থেকে চলছে। আমাদের রাজ্য নেতৃত্ব যেদিন থেকে আমাদের কর্মসূচি দিয়েছে সেদিন থেকেই আমাদের এই কর্মসূচি চলছে। আমরা এই দিদিকে বলো কর্মসূচি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেভাবে দল আমাদের নির্দেশ দিয়েছেন, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো, সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা সকালবেলা আজকের এই 22 নম্বর ওয়ার্ডে আমাদের এই উত্তরপাড়া কুত্রম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি। তারপরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এখন আমাদের যে তৃতীয় পর্যায়ের যেটা কর্মসূচি আমরা এখানে মানুষকে এলাকাটা সারা পাচ্ছেন, আপনারা দারুণ সারা পাচ্ছি, মানুষের মানে অফুরন্ত সারা। এই সারার আমরাও এই বিষয়ে দেখে আমাদেরও খুব আপ্লুত আর কি। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসির প্রতিবাদ সভা হয় বর্ধমান শহরের বিসি রোড বড়বাজার এলাকায়। বুধবার বর্ধমান পৌর এলাকার অর্থাৎ 32 এবং 33 নম্বর ওয়ার্ড নিয়ে মূলত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেব টুডু, বর্ধমান জেলা সাধারণ সম্পাদক খোকন দাস, বিশিষ্ট সমাজসেবী কুলদীপ সিং সালুজা, প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান প্রমুখ।
এখানে ঘোষণা করে যাচ্ছি করতে দেবো না, গরিব মানুষের রক্তে ওই অট্টালিকা ওই আপনার বিজেপির ভবন আমরা করতে দেবো না, আগামী দিনে প্রতিরোধ হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে বলি যে আসুন, আগামী দিনে যে লড়াই সংগ্রাম হচ্ছে সবাইকে লড়তে হবে, সবাইকে লড়তে হবে। কম অত্যাচার হয়েছে বলুন না, সিপিএমএম কীভাবে অত্যাচার করেছে গুজরাটের সেই দিন কথা কার কথা কারো মনে আছে কি না জানি না, যখন গুজরাটে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু মানুষের ওপর, কলকাতায় শুরু হয়েছে দাঙ্গা, সব নেতারা পালাচ্ছে, রাতের অন্ধকারে একটা মানুষ রাত জেগেছিল রাতের পর রাত ওই মুসলমান ভাইদের বাঁচানোর জন্যে, হিন্দু ভাইদের সমস্ত মানুষদের বাঁচানোর জন্যে। প্রণয়ের জেরে মর্মান্তিক পরিণতি, প্রেমিকার বাড়ির লোকের মারধরের পর রহস্য মৃত্যু কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের চন্দনপুরে। জানা গিয়েছে এলাকার এক কিশোরীর সাথে সম্পর্ক গড়ে ওঠে ব্যান্ডেলের চন্দনপুরের বাসিন্দা বছর ১৭ তন্ময় নন্দীর। অভিযোগ, মঙ্গলবার বাড়িতে ডেকে তন্ময়কে হুমকি দেয় ওই কিশোরীর পরিবারের লোকজন, চলে মারধরও, এরপরেই তাকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় তন্ময়কে প্রথমে চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাকে। বুধবার ভোরে মৃত্যু হয় তন্ময়ের, আর এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চন্দনপুরে। কিশোরীর আত্মীয়ের ওপর চড়াও হয় কিশোরের পরিবারজনরা, পরে চলে ব্যাপক মারধর, পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কিশোরকে মারধরের কথা স্বীকার করে কিশোরীর পরিবার, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সে ঘাসমালা ওষুধ খেয়েছে, এটা এখানেই খাদ্য ছিল, কিন্তু আস্তে আস্তে আমি শুনলাম যে ছেলেটাকে দেখি প্রহার করা হয়েছিল বা কিছু করা হয়েছিল, এটা পাবলিকের মুখ থেকে আমি শুনতে পেরেছি। গতকাল চুচুড়ো থেকে মানে কলকাতা রেফার করেছিল, এটাও আমার শোনা কথা। তারপরে শুনলাম আজকে সকাল ৬টার সময় নাকি ছেলেটি মারা যায় হসপিটালে। তো এখানকার যারা জন যে পালার ছেলে বা যে অঞ্চলের ছেলে, সেইখানকার মানুষের দাবি হচ্ছে ছেলেটিকে প্রথমে মারা হয়, তারপর তাকে চাপ দেওয়া হয় এবং তার বাবাকে সে খুব ভয় পায়, সেই ভয়ে সে আত্মহত্যা করেছে বিষ খেয়ে। এটা হচ্ছে শুনেছি, পাবলিকের যা বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী প্রশাসনকে খবর দেওয়া হয়, প্রশাসন এসে তাদেরকে তুলে নিয়ে যায়, পাবলিক চরম উত্তেজনা দেখিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি বা এলাকার মানুষ দাবি করেছে যে যারা অন্যায় করবে তাদের উচিত যেন শাস্তিটা হয়, যেন কোনোভাবেই কোনো রাজনীতির এখানে স্থান না পায় এবং সেটা যেন সঠিক তদন্ত করে পুলিশ সঠিক ব্যবস্থা নেয়। এটা হচ্ছে এলাকার মানুষের দাবি এবং আমাদের পক্ষ থেকেও এটা দাবি, এখানে কোনো রাজনীতির যেন স্থান না পায়। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চ্যানেল 24/7 নাও অ্যাভেলেবল অন ইউটিউব। নদিয়া জেলায় প্রথমবার সঙ্গীতের মহাযুদ্ধ গানের ভেলায়, ভয়েস অফ নদিয়া, মিডিয়া পার্টনার চ্যানেল 24/7। শীঘ্রই আসছে আপনার চ্যানেল 24/7 এ। হোয়াটসঅ্যাপ রিপোর্টার আপনিও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিন আমাদের 8697111305 নাম্বারে, সেই খবর আমরা সরাসরি দেখাবো চ্যানেল 24/7 এর পর্দায়। হোয়াটসঅ্যাপ রিপোর্টার।
গ্যালাক্সিয়া এক্সক্লুসিভ স্পোর্টস অ্যান্ড লেডিস ডিজাইনার লঞ্চ অল টাইপস অফ লেটেস্ট ফ্যাশনেবল লেডিস গার্মেন্টস অ্যাভেলেবল হিয়ার ইন রিজনেবল রেট সো প্লিজ ওয়েলকাম টু আওয়ার শোরুম উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস গ্র্যাব ইয়োর স্পোর্টস আইটেম হিয়ার অল কাইন্ড অফ স্পোর্টস অ্যান্ড ফিটনেস গিয়ার লেডিস জেন্টস স্পোর্টস ওয়্যার অ্যাভেলেবল হিয়ার আওয়ার অ্যাড্রেস 27 আটটি বাগান ফার্স্ট ফ্লোর সোপুর বিটি রোড ক্রসিং ইউর আলটিমেট ডেস্টিনেশন অফ লেডিস ডিজাইনার গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ফিটনেস ওয়্যার গ্যালাক্সিয়া লেটস গেট ইট ইলেকট্রনিক্স গ্যাজেটসের দুনিয়ায় আপনাকে স্বাগত জানায় দাস রেডিও হাউস। এখানে আপনি পাচ্ছেন ন্যায্য মূল্যে নামি দামি ব্র্যান্ডেড টিভি, রেফ্রিজারেটর, হোম থিয়েটার, এছাড়াও এসি মেশিন এবং নামি দামি কোম্পানির হ্যান্ডসেট। আপনার ঘরকে ইলেকট্রনিক গ্যাজেটসে যদি সাজিয়ে তুলতে চান তাহলে আজই আসুন দাস রেডিও হাউসে। বন্ধুরা, দাস রেডিও হাউস কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার টাটা স্কাইয়ের সেলস ডিস্ট্রিবিউটার। আমাদের ঠিকানা দাস রেডিও হাউস, নয়া বস্তি, ব্যারাকপুর, কলকাতা 720। আমাদের ফোন নাম্বার 9874541012। আমাদের ইমেল আইডি দাস রেডিও হাউস @gmail.com। প্রোপাইটার অনুপ কুমার দাস। আমাদের এখানে বিভিন্ন রকমের টিভি, রেফ্রিজারেটার, এসি, ফ্যান অ্যান্ড টাটা স্কাই আমাদের ডিস্ট্রিবিউশন আছে। আমাদের এখানে আপনি বিভিন্ন রকমের আপনি মোবাইলও পাবেন, স্যামসাং, ওপো, ভিভো, ইএমআইয়ের সুবিধা আছে। আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করি। আপনারা আসুন, আমরা সাদর আমন্ত্রণ করছি। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই দাস রেডিও হাউসে। হোয়াটসঅ্যাপ রিপোর্টার আপনিও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিন আমাদের 8697111305 নাম্বারে। সেই খবর আমরা সরাসরি দেখাবো চ্যানেল 24/7 এর পর্দায়। হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আ সিঙ্গিং রিয়েলিটি শো, ভয়েস অফ নদিয়া, চ্যানেল 24/7 অ্যাজ মিডিয়া পার্টনার, গানের ভেলায়। কামিং সুন ওনলি অন চ্যানেল 24/7। Channel 24/7 now available on YouTube. আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল 24/7। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, কোলাঘাটের শরৎ সেতু মুম্বাই রোড পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধু। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মুম্বাই রোডে দুই বন্ধু শেখ ইমরান আলী ও অপর যুবক দেবাশিস মান্না বাইকে করে দেউলটির থেকে কোলাঘাটের দিকে আসার সময় এক গাড়ির ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়ে। পথ চলতি স্থানীয় বাসিন্দারা কোলাঘাট থানার পুলিশকে জানালে মেছেদার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় বলে চিকিৎসকরা সেই দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কোলাঘাট থানার পুলিশ তদন্ত করছে কোন গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এই দুই বন্ধুর। আমরা হাঁটছিলাম বেশ কিছু ছেলেপুলে ওখানে আসে ঘোরে, আমরা হেঁটে যখন নামপালা দিকে ফিরছি তখন একটা শব্দ পেয়েছি ওই আপ ব্রিজটা,
তারপরে একটু এগিয়ে আসেন, দুজন ভদ্রলোক চেঁচাচ্ছেন, দাদা দাদা স্যার 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 অনেকেই চেনে আমাকে, দেখুন না দেখুন না ওখানে দেখুন না, যখন দেখছি যে মানে ব্রিজের মধ্যে দুজন পড়ে আছে, একজন গাড়ির উপরে গাড়ির সঙ্গে লেপটা আছে, আর একটা দূরে দশ হাত দূরে পড়ে আছে, কিন্তু কেউ নড়ছে না। কিছুক্ষণ দেখার পরে দেখলাম একটা নড়ছে, যেটা গাড়ির উপর ছিল, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই, অ্যাম্বুলেন্সে খবর দিই, ছেলেদের ডাকি যারা ওখানে বাইক নিয়ে করে, তারা বলি তোরা বাইক নিয়ে যা, আমি দৌড়ে দৌড়ে যাবো। ঘটনা ঘটেছে অ্যাবাউট ওই ছটা আটচল্লিশ থেকে বাহান্নের মধ্যে, আমরা ওখানে গিয়ে পৌঁছেছি তখন প্রায় আটান্ন এরকম সময় পৌঁছেছি। গত 8ই নভেম্বর মধ্যম গ্রামের বাসিন্দা অমর সাহু ছাদ থেকে পড়ে গিয়ে পা ভেঙে বাগুইহাটির বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 10 দিন পরে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপরে বুধবার ড্রেসিং করার জন্য তাকে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান পায়ে ইনফেকশন হয়ে গিয়েছে, ওটি করাতে হবে। এরপরে হাসপাতালের পক্ষ থেকে সন্ধেবেলায় জানানো হয় তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকের অভিযোগ, মূলত ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তার। হাসপাতাল ঘিরে চলছে উত্তেজনা, বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। ঘটনাস্থলে বাগুইহাটি থানার পুলিশ। আজকে ডক্টর ড্রেসিং করবে, সেই জন্য অ্যাডমিট করতে হবে। আজকে আমি 10টা পরে নিয়ে আসি, ডক্টর অ্যাডমিট যখন করা হলো তো ডক্টর দেখে 11:12 দিকে ওনার ড্রেসিং করেছেন। ড্রেসিং করে আমাকে বললে কি ওনার পায়ের মাংসটা ইনফেকশন হয়ে গেছে, ওটিতে নিয়ে ওইটা একটু বের চেঁচে চেঁচে বের করতে হবে। তো ফিরে আমি বললাম স্যার কোনো ভয়ের ব্যাপার তো নেই, কিছু হবে না। তো ডাক্তার বলছে না কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু এমনি করে 3-4 বার চলবে। আমার ঠিক আছে, তখন বলছে 3টার সময় ওটিতে নিয়ে যাবো। ঠিক আছে, 3:30 ওটিতে নিয়ে যান। 4টের দিকে বেরিয়ে আমাদের বলছেন ওটি থেকে কি পেশেন্টের কিন্তু মাংসটা গলে গেছে, তো এটা কিন্তু বের করতে হচ্ছে, একবারে তো সব পারবো না, তো ধাপে ধাপে করবো। আমি বললাম ঠিক আছে স্যার, যেটা ভালো বুঝছেন আপনি করুন স্যার, কিন্তু জানি না 5টার পরে আমার পেশেন্ট ওটি থেকে বের করছে, ও ওপরে শ্বাস নিচ্ছে অক্সিজেন, ওপরে যাবে কী হলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখ কেমন করছে, ওকে আইসিউতে নিয়ে গেলো, আইসিউতে নিয়ে গিয়ে কী ভেন্টিলেটর কী কী দিল জানি না। তারপরে 6টার পরে বলছে আমরা অনেক চেষ্টা করেছি, কিছু করতে পারলাম না। স্বচ্ছতা বার্তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই প্রতিনিয়ত দেশবাসীদের দিচ্ছেন নানান সচেতনতামূলক বার্তা। আর সাধারণ নাগরিক হিসাবে এই দুই বাইক রাইডারকে উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। স্বচ্ছতা অভিযানের পাশাপাশি পৃথিবী জুড়ে বেড়ে চলা উষ্ণায়ন রোধ, সেফ ড্রাইভ সেফ লাইফের মতো সচেতনতামূলক বার্তাও রয়েছে তাদের এই রাইডিংয়ে। নমস্কার, ফ্লাইং টাইগার্স রাইডার্স ক্লাব এবং পথপ্রদর্শকের তরফ থেকে বিগত 19 তারিখের রাত্রেবেলায় 2:30 নাগাদ আমরা সাঁইথিয়া থেকে যাত্রা শুরু করি গুরুদম্বার লেকের উদ্দেশ্যে, যেটি পৃথিবীর অন্যতম উচ্চতম লেক। আমাদের মূল লক্ষ্য ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নির্মল বাংলা অভিযান এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান নিয়ে। তার সাথে সাথে আমরা সেফ ড্রাইভ এবং সেফ লাইফের বার্তা আমাদের রুটের মাধ্যমে সকল মানুষের মধ্যে পৌঁছে দিই। আমাদের রুট ছিল প্রথম সাঁইথিয়া থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে লাচেন, লাচেন থেকে গুরুদম্বার লেক, এবং গুরুদম্বার লেক থেকে আবার ফিরে এসে লাচেন গ্যাংটক হয়ে আমরা ফিরেছিলাম কালিম্পং, কালিম্পং থেকে আমরা গেছি নেপাল, নেপালের পশুপতিনগর, পশুপতিনগর থেকে আমরা এই মুহূর্তে এখন দার্জিলিংয়ে, আমরা দার্জিলিং থেকে টাইগার হিলেও এই বার্তা নিয়ে যাচ্ছি। আপনাদের সকলের শুভকামনা আমরা চাইছি। পূর্ব বর্ধমানের ভাতারের আমারুন 1 নম্বর অঞ্চলের রামনগর বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়টি ছিল এক ভবঘুরে দখলে। এলাকার মানুষের এতদিনের প্রতীক্ষা পূরণ হলো। সংসার পেতে বসা ভবঘুরেকে উচ্ছেদ করে 24 ঘন্টার মধ্যে সেই যাত্রী প্রতীক্ষালয়কে পরিষ্কার করে দিয়ে সাধারণের ব্যবহারযোগ্য করে তুলল প্রশাসন ও পঞ্চায়েত। খুশি এলাকার মানুষও। বেশ কয়েক বছর আগে পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয়েছিল এই প্রতীক্ষালয়টি। আনুমানিক লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এটি। নিত্যযাত্রীসহ এলাকার মানুষজন ওই যাত্রী প্রতীক্ষালয় থেকে বাস ধরে বিভিন্ন জায়গায় যান, কিন্তু শেখ জিন্না নামে এক ব্যক্তি ওই প্রতীক্ষালয়টিকে দখল করে গুছিয়ে সংসার পেতে বসেছিলেন। তিনি রান্না থেকে শুরু করে দুপুরের বিশ্রাম, তারপর রাত্রিযাপনও করতেন ওই প্রতীক্ষালয়ে। ফলে এলাকার মানুষ প্রতীক্ষালয়টিকে ব্যবহার করতে না পেরে প্রশাসনের দ্বারস্থ হন।
এর আগে আমাদের প্রতিনিধি ঘোর সংসারী শেখ জিন্নার অন্তর্মহলে ছবি তুলতে গেলে তিনি তো রেগে আগুন, পরিষ্কার জানিয়ে দেন আছে তো কি হয়েছে, যান যা পারবেন করুন। নাম জিজ্ঞেস করতে বেশ রাগত সুরে মুখ থেকে বেরিয়ে এলো শেখ জিন্না। বাড়ির কথা না বললেও তিনি যে এখানে ব্যবসা করেন তা জানাতে ভোলেননি। কি কাজ করেন? ভ্যান চালাই, আমার ভাঙা চোরা কারবার আছে। কতদিন রয়েছেন এখানে? অনেকদিন আছে। আপনি কি জানেন এটা কোন জায়গা, মানে কি কোন জায়গায় রয়েছেন আপনি? কোন জায়গায় এটা আমি জানি, আমলগর বিশ্রামঘরটা। রামনগর বিশ্রামঘর? তো এটা সরকারি জায়গা, এইভাবে দখল করে রয়েছেন আপনি? এ তো মানুষ বাস ধরবে বলে বাস স্ট্যান্ড করা হয়েছে। সেইটা কোনো ব্যাপার না, এটা তো ইন্দারা পড়ে থাকে, সেইটা কোনো ব্যাপার না। বিলে তুমি বললে কোনো চলে যেতে পারে, ও কোনো ব্যাপার নাই। আপনি কতদিন রয়েছেন এখানে? আর কতদিন, তুমি বলে তুমি যাও না, তুমি যাও, আমি ছেড়ে ছেড়ে যাবো, যাও। কি নাম আপনার? আপনার কি নাম? এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে লিখিতভাবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে জানানো হয়। চব্বিশ ঘন্টার মধ্যেই আমারুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য জানান, ব্লক প্রশাসন আমাকে নির্দেশ দিয়েছিল যাত্রী প্রতীক্ষালয়টি পরিষ্কার করার। স্থানীয় সূত্রে জানতে পারি ওই যাত্রী প্রতীক্ষালয়টি কেউ একজন দখল করে রয়েছে, তাই এটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়া হলো। বেশ কয়েকদিনের মধ্যে নতুন করে রঙও করে দেওয়া হবে। আমরা খবর পেয়ে আমি কালকে সন্ধ্যায় এখানে আসি, এরকম গ্রামবাসীকে অ্যালার্ট করি যে ওনাকে এখান থেকে বার করে দিতে হবে, এবং রাতে নাকি উনি বহু রাতে এসেছেন, এবং আমি শুনছি নাকি দুপুরবেলা এসে উনি এখানে রান্না বান্না করেন, এখনো পর্যন্ত আজকে উনি আসেন নাই, তাই আমি গ্রামের রোগ নিয়ে আমি এই যাত্রীর পত্রিকাকে উন্মুক্ত করলাম। আজ থেকে কি মানুষ এখান থেকে বাস ধরতে পারবেন? হ্যাঁ, আজ থেকে মানুষরা এখানে অপেক্ষা করতে পারবেন এবং বাস ধরতে পারবেন। আমি এই জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাই, মিডিয়াতে আমি খবর পাই যে এখানে একজন বসবাস করছে, সেই খবর পেয়ে আর এবং ব্লক প্রশাসনের সহায়তায় আমি এখানে এখান থেকে বের করে দেওয়া। আপনার পরিচয়? প্রতীক্ষালয় বাস স্ট্যান্ডে মহিলারা বা যারা আসতো ঝড় জলে এখানে আশ্রয় নিত, কিন্তু দীর্ঘ মাস তিনেক ধরে এই ব্যক্তিটা মানে এখানে জবরদখল করে বসেছিল। আপনার পরিচয় জানতে পারছিলেন? না, পরিচয় কিছু নেই। পরিচয় জিজ্ঞেস করতে গেলে মানুষকে গালাগাল দিত, ইয়ে করতো, মানে এরকম আমার ঘর বহু আছে এসব নাই, মানে বিভিন্ন রকম গালাগাল করতো। এটা পাড়ার মানুষ সবাই মানে বিরক্ত হয়ে গিয়েছিল যে প্রধান এসে আজকে মানে এই প্রতীক্ষালয়টাকে মুক্ত করলেন, তার জন্য প্রধানকে যথেষ্ট ধন্যবাদ। সেখান থেকে আজ থেকে মানুষ দেখছি বাস ধরতে পারবে খুব ভালোভাবে। এতদিন নিত্যযাত্রীদের গাছতলায় দাঁড়িয়ে বাস ধরতে হতো, এলাকার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এই ধরনের তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7। এখনকার মতন এই পর্যন্তই, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। Channel 24/7, now available on YouTube.